চুপচাপ বসে আছেন, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। মাঝে মধ্যে মিনার তৈরি করা জাহেলিয়াত, শহীদ মিনারে ফুল চড়ানো জাহেলিয়াত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা হচ্ছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ, এখানে সত্যি, মানে আসলে এটা ওনার আব্বা, তো উনি আসলে ওই পাশের গ্রাম থেকেও আসে ভিড় করে দেখার জন্য, পাশের গ্রাম থেকেও মানে আসে যে হ্যাঁ। এই বাড়িটা দেখালাম, বাড়ি ছাড়া কি একটা পুকুর আছে বললো এক আঙ্কেল, পুকুরটা কোথায় বলতে পারেন? অনেক ভালো ছিলেন? হ্যাঁ, ছোট থাকি ভালো ছিল। আপনার সাথে কিরকম মিশতেন? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নের মাওলা বক্স হাজির টোলা গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা হচ্ছে এখানে। আজকে জনপ্রিয় ইসলামিক বক্তার পৈতৃক বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দিনের আলো রাতের আধার, তুমি করো দান হে রহিম রহমান। ফুলের সুবাস, ফুলের মধু, তোমার সুযোগ হয় কি করে? আশ্চর্য, একই কথা। আমি এখন চাপাই নবাবগঞ্জ জেলা দেবীনগর ইউনিয়নের এই জায়গাটির নাম হচ্ছে মাওলা বক্স হাজির টোলা গ্রাম। আমি যেখানে দাঁড়িয়ে সেটার আশেপাশে কোন একটা জায়গায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা। একজাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না, এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা হচ্ছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ, এখানে সত্যি, মানে আসলে এটা ওনার আব্বারই এটা ভিটা। কোনটা ঘর? কোনটা? এটা ঘর, যে এই তাল গাছ আছে, আর এই যে তাল গাছের পাশে যে বিল্ডিংটা দেখছি এটাই, তারপর কাঠের গাছ, এই বিল্ডিংটা এটাই। এটাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে এখন কে থাকে? এখানে ওনার এক ভাগ্নি থাকে, মানে ওনার ভাই একটা বরিশালে চাকরি করে মডেল স্ক্রিনার কলেজে, ওখানে ওই পরিবার নিয়ে থাকে, আর এখানে আমার এক বোন, বড় বোনের এক মেয়ে থাকে। আচ্ছা, তো ঠিক আছে ভিউয়ার্স, আমি প্রথমে ঘরটা দেখিনি, তারপর ওনার সাথে আবার। ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দান দিনের আলো রাতের আধার, তুমি করো ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দান দিনের আলো রাতের আধার, তুমি করো দান হে রহিম রহমান। জাগছে তোমার চন্দ্র তারা, আকাশ পারে তন্দ্রাহারা, জাগছে তোমার চন্দ্র তারা, আকাশ পারে তন্দ্রাহারা, সাগর নদী পাহাড় ফুড়ে, ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দান দিনের আলো রাতের।
আপনি তো ওনার পৈতৃক বাড়িটা দেখিয়ে দিলেন, এটা যেহেতু ওনার পৈতৃক বাড়ি, এখানে উনি মাঝে মাঝে আসেন? হ্যাঁ আসে, মাঝে মাঝে আসে উনি, আগে তো বেশি আসতো, মানে ঈদে প্রত্যেক ঈদে আসতো, এখন আসে, মানে প্রয়োজন হলে সে আসে এখানে, এবং সব সকল মানুষের সাথে সে ভালো মিশে, মানে সবাই একবারকে তার সাথে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। উনি তো অনেক জনপ্রিয় একজন ইসলামিক বক্তা, ওনার হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত, মানে উনি আসলে ওই পাশের গ্রাম থেকেও আসে ভিড় করে দেখার জন্য, পাশের গ্রাম থেকেও মানে আসে যে হ্যাঁ পাচ্ছে, আমরা তার সাথে কথা বলবো বা এরকম আর কি। আচ্ছা উনি যখন, উনি তো পুরো দেশে মাহফিল করেন, হ্যাঁ পুরো এলাকাতে কোনো মাহফিল করছিলেন? এলাকাতে মাহফিল আগে খুবই করেছে, কিন্তু এখন মানে আসার সুযোগ পাচ্ছে না, মানে অনেকে ডাকার চেষ্টা করছে কিন্তু সময় পাচ্ছে না, ব্যস্ত বেশি, মানে বড় বড় জায়গাতে যাচ্ছে, এখানে আসে হয়তো ওই যে পাশের ইউনিয়নে আসে, গতবারই আসছিল পাশের ইউনিয়নে। আচ্ছা হুজুরা ভাই বোন কয়জন বলতে পারেন? হুজুরা দুই ভাই তিন বোন। আচ্ছা হুজুর কত নাম্বার? হুজুর বড়, না হুজুর মেজর নাকি? ভাইয়ের মধ্যে বড়, ভাইয়ের মধ্যে বড়, ভাইয়ের ভিতরে বড়, আর একটা বড় বোন ছিল মারা গেছে, উনারই মেয়ে এখানে আছে, বড় বড় বোনের মেয়ে যেটা এখানে। আচ্ছা আচ্ছা, আর হুজুরের ছেলে মেয়ে কয়জন বলতে পারেন? ছেলে মেয়ে তিন ছেলে আর দুই মেয়ে। তিন ছেলে দুই মেয়ে। আচ্ছা আপনাদের এলাকার একজন সন্তান এত বড় একজন আলেম, জনপ্রিয় ইসলামী বক্তা, আপনাদের কিরকম গর্ব অনুভব হয় কোথাও যখন যান পরিচয় দেন? ভালোই যে হ্যাঁ সকলেই মানে বলে যে হ্যাঁ একটা বড় একটা মানে মাওলানা, তার জন্য সবাই জনপ্রিয় ইসলামী বক্তা, জনপ্রিয় ইসলামী বক্তা, তো সবাই তার জন্য ই করে, মানে উদ্গ্রীব হয়ে থাকি বেশিরভাগই যে হ্যাঁ কখন আসছে বা কখন তার সাথে সাক্ষাৎ করবো, সাক্ষাৎ অনেকে পায় না, সাক্ষাৎ অনেক ব্যস্ত মানুষ, অনেক বেশিক্ষণ থাকে না, এসে হয়তো কিছুক্ষণ থাকলো এক আধ ঘন্টা বা দু ঘন্টা, আগে তো থাকতো রাতে থাকতো। আমার মায়ের সাথে এখানে খেলাধুলা করেছে, মানে ওরা একই সাথে ছিল। আচ্ছা তাহলে তো অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা। আমি সাক্ষাৎকার নিবো আমি তো আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই যে জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এক্স্যাক্টলি বাড়িটা দেখিয়ে দিলেন, প্রত্যেক বাড়ি, এবং পাশাপাশি ওনার সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন, সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দান, দিনের আলো রাধা। আমি এখন জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একজন সহপাঠীর সাথে কথা বলবো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? ভালো। আচ্ছা আপনি তো জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সহপাঠী, ওনার সম্বন্ধে দু চারটা কথা বলুন, আপনার এই সমবয়সী। ছোট যখন একসাথে স্কুল যাইতাম, জি, তো আমরা ভাগ্যের কারণে আমরা আর গার্জেন থেকে হারতে লাগে, হারা যাইতে পারিনি, আর ধরেন যে মাথাও পচা, একসাথে ক্লাস করেছি, খুব ভালো, মানে ছোট কাল থেকে উনি পড়ালেখা অনেক ভালো ছিলেন। হ্যাঁ ছোট থেকেই ভালো ছিল। আপনার সাথে কিরকম মিশতেন? হ্যাঁ ভাই ভালোই মিশত, কথাবার্তা খুবই ভালো। আচ্ছা এখনো যখন আসেন, যেহেতু আপনি সহপাঠী ছিলেন, এখন কিরকম আচার? এখনো আসলে কথাবার্তা কেমন, ভালো আছো ভাই? কেমন একসাথে একটা মানে এত বড় যে একটা পদ্ম উল্টা পাল্টা কইছেন, তাতে ওইটা লে আমাকে ঠাট্টা করে আছে, তখন কইছে যে ভাই একটু ঠাট্টা করতো, মানে হাসি খুশি ছিলেন, রসিক টাইপের। হ্যাঁ হাসিতে ঠাট্টা করতো, খারাপ কাজ এই তখন ধরিয়েছে, চুরি করা গাড়ি খারাপ কাজ। আচ্ছা আচ্ছা, মনে আছে এখনো মনে আছে প্রশ্নটা? আমি আরো কিছু গ্রামবাসীর সাথে কথা বলবো, আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার হচ্ছে ছেলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার সম্বন্ধে দু চারটা কথা বলুন, উনি তো এই এলাকারই এই বাড়িরই সন্তান। প্রার্থী হয় আপনার কি হয়? আপনার কি হয়? আপনার কি হয়? চাচা হয়। চাচা যখন আসেন তখন আপনার সাথে কিরকম ব্যবহার করেন? বাড়িতে তো আসেন, ভালো ভালো ব্যবহার। আঙ্কেল কিরকম আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব অনেক বড় একজন ইসলামী বক্তা, খুবই একজন সুনামধন্য ব্যক্তি, তিনি আমাদের সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় ইসলামী বক্তা, আর
বাইরে উনি মানে আন্তর্জাতিক ভাবে ওনাকে চিনি, খ্যাতি সম্পন্ন, বাইরে অনেক রাষ্ট্রে পরিচিত আছে। উনি আসলে আমাদের আমাদের একটা অনেক গৌরবময় বিষয় তিনি ব্যক্তি আমাদের কাছে। যখন এলাকাতে আসেন তখন এলাকার লোকজনের সাথে কিরকম মিশেন? বা এলাকাতে আসে তখন এলাকার সবার সাথে মানে ভালোই কথাবার্তা বলে, কোনো গৌরব নাই, অহংকার নাই, সাধারণ ভাবে মানুষ যেমন চলাফেরা করে সাধারণ ভাবে কথা বলে সেভাবে। কারণ এখানে তো উনি আসবেন না, তো এটা শিকড়, শিকড়ের টানেই তো আসেন, শিকড়ের টানেই আসে আর কি। মানে আপনার কথা হচ্ছে যে উনি যে এত বড় একজন ইসলামিক বক্তা, এগুলো ওনার ভিতরে কোনো কিছুই নেই, একদম সহজ সরল ভাবে মিশেন উনি সবাই, সরল ভাবে মিলেমিশে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। হে রহিম রহমান, জাগছে তোমার চন্দ্র তারা, আকাশ পার আকাশ পারে তন্দ্রাহারা, সাগর নদী পার। আঙ্কেল আমি তো রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাড়িটা দেখালাম, বাড়ি ছাড়া কি একটা পুকুর আছে বললো এক আঙ্কেল, পুকুরটা কোথায় বলতে পারেন? এই পুকুরটাই না? আচ্ছা এটা কি ওনার পুরো না আর কারো অংশ আছে? ওটাও আছে, ওই আছে আমার চাচা আর ওই ইসুফ বিন ইসুফের, এটার স্মৃতি তিনজনের অংশ আছে না? মানে হুজুর একক পাবে না, হুজুর আছে এবং ওনাদের বাপ চাচাদের মনে হয় অংশ আছে, এরকম কি এরকম কিনা? আচ্ছা যেটা আঙ্কেলটা বলছিলেন যে এই যে দেখছেন এই পুকুরটা, এটা অনেক বড় না কিন্তু, মাঝারি একটা পুকুর আর গভীরও না কিন্তু অনেক। এই পুকুরটা হচ্ছে জনপ্রিয় ইসলামিক বক্তা রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পুকুর, তবে এটা একক ভাবে ওনার না, ওনার বাপ চাচাদের অংশ আছে, ওনাদের অংশ আছে, দেখুন এই পুকুরটাই। ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দান, দিনের আলো রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। ফুলের ফুলের মধু তুমি করো দান, আপনার শরীরে রক্ত নয় ওগুলো পূজ আছে, ওগুলো রাজা সাহেবের বাপ চাচারা ভাই বোন কয়জন? ভাই দুটো। আচ্ছা রাজাকের বাপ চাচা দুটো আর বহিন হলো না দুটো বহিন। আচ্ছা উনি রাজা সাহেবের বাবা কি বড় নাম? দুর্ঘটনা বলতে এমন একদিন যে আমি এখন রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে মিলে এবং খুব ভালো ব্যবহার করে। আপনি ওনার সম্পর্কে কি হন? ভাই সম্পর্ক, বাড়ির পাশে চাচাতো ভাই হন। তাহলে ওনাকে কাছ থেকে দেখছেন? পাশাপাশি বসে আর কি। আচ্ছা এলাকায় কি মাঝে মাঝে আসেন? আসে মাঝে মাঝে, বছর দু তিনবার করে আসে, তিন বা চার পাঁচ বড় আসে। আচ্ছা আসলে উনি তো অনেক জনপ্রিয় একজন ইসলামিক বক্তা, লোকজনে কিরকম ভিড় হয় গ্রামের মানুষ দেখতে আসে? সবাই সবাই আসে না দেখেন? আচ্ছা তাহলে আপনার কথা অনুযায়ী হচ্ছে হুজুর যে এত বড় একজন বক্তা এটা ওনার ভিতরে নেই, উনি যখন আসেন সবার সাথে মিশেন আন্তরিক ভাবে, এই তো? আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক, ওনার মধ্যে কোনো অহংকার নাই। আচ্ছা সবার সাথে হাসি করবে। আর উনি কোন এলাকাতে জনকল্যাণমূলক কাজ করছে, মাদ্রাসা মসজিদ এরকম করছে? মানে আমার আমার এখানে করছে, আমার গ্রামেতেই একতলা করে দিয়েছেন উনি মসজিদ এলাকার জনগণের কল্যাণের জন্য। আর যদি কোন গরিব দুঃখী কোন সাহায্যের জন্য চাই উনি কি করেন? ওনার সাধ্য অনুযায়ী আপনাকে একটা টিউবওয়েল ইয়ে করছিল। আচ্ছা যাক, তাহলে মানে হুজুর শুধুমাত্র যে মানে মসজিদ মাদ্রাসা ইসলামিক খেজমন্দা উনি পাশাপাশি জনকল্যাণমূলক অনেক কাজ করেন এলাকার গরিব লোকের জন্য। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কিয়ামত যত কঠিন কবর তার
রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাবা মায়ের কবর কোথায়? এই জায়গাতে এসে এখানে দেখাতে পারেন কোন জায়গায়? একটু দেখিয়ে দেন তো, একটু আগে দেখবো, চলেন সামনে কোথায় দেখ। ইউস আঙ্কেলের সাথে যাচ্ছি, উনি এক্স্যাক্টলি যেখানে রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাবা মাকে কবর দেওয়া সেখানে নিয়ে যাবেন। চলেন আঙ্কেল, কোন দিক দিয়ে যাব আমরা? চলেন যাই। সম্পদ যে স্ত্রী তার, আমরা তো একদম গোরস্থানের ভিতরে আছি, কবরটা কোথায় একটু যদি বলতেন। কবর এখানে আপনার উত্তর সাইডে দু সারি বাদ দেয়া হাতে আধার, আর সারি বাদ দেয়া হাতে আছি, বুঝেছেন? হাতে আছিটা আগে, হাতে আধারটা পরে। তারপরে ওনার ওনার বাবা মায়েরটা আব্দুর রাজ্জাকের বাবার মার এই 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 জায়গাটি এক জায়গাটি কবর, এই দু একাট কাঠা ছাড়াছাড়ি পাশাপাশি, কিন্তু কবর মনে শনাক্ত করার এখানে নিয়ম নাই। নিয়ম নাই যেটা আঙ্কেল বলছিলেন যে এই যে দেখছেন এটা কিন্তু গোরস্থানের ভিতরে, এখানে পাশাপাশি একটা জায়গাতে আব্দুর রাজ্জাক সাহেবের বাবা এবং মায়ের কবর, তবে কবর শনাক্ত করা না এখানে, সেটা নিয়মটা নেই মনে হয়। নাই আচ্ছা। পাপের বোঝা দাও না মিরে, তোমার নূরে দাও ভরি রে জীবনের প্রভাত, জীবনের প্রভাত। আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুই হাত, দো জাহানে দুঃখ থেকে দাও আমায় নাজাত। মরা পর্যন্ত এ দোয়া বলার পরেও কিয়ামতের কাট। জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বাড়ির পাশে হচ্ছে পদ্মা নদীর একটা শাখা, এটা যদি ওনারা বলে যে কি মরা নদী, না এটা পদ্মা নদীর একটা অংশ শাখা, আমি এটার একটা বিয়ে। ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দান, দিনের আলো রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দান, দিনের আলো রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। জাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্রাহারা, জাগছে তোমার চন্দ্র তারা। ঘামের মধ্যে থাকবে পাপ অনুযায়ী। তো বিশেষ আজকে যে ব্লগ করলাম, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা রাজ্জাক বিন ইউসুফ সাহেবের প্রত্যেক ভিটা বা প্রত্যেক বাড়ি পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনার কাছে ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।